এটি হচ্ছে 11 শিব মন্দির, খুলনা জেলা থেকে খুবই নিকটে। অর্থাৎ খুলনা থেকে আসতে গেলে সর্বোচ্চ 35 মিনিট সময় লাগবে বন্ধুরা। তোমরা হ্যাঁ তোমরা যে কেউ আসতে পারো এখানে। এখানে যে কয়টি মন্দির রয়েছে আশা করি যে কেউ আসলে তাদের হৃদয় কেড়ে নিবে। নয়নাভিরাম দৃশ্য। এখানে যে মন্দির রয়েছে এটা মূলত শিবকে উৎসর্গ করেই মন্দিরগুলো তৈরি করা হয়েছিল। মন্দিরের বয়স অনেক, তারপরেও এখন যতটা মজবুত রয়েছে, বর্তমানে যে স্থাপত্য রয়েছে মানুষ তৈরি করছে তা বেশি দিন লাস্টিং হয় না, কিন্তু এই যে স্থাপত্য তৈরি করেছে কতটা আন্তরিকভাবে করেছে, কতটা ভালোবেসে করেছে সেটা আমরা পুরোপুরি বুঝতে পারছি। আশা করি তোমরা যদি কখনো সময় পাও তাহলে এখানে ঘুরতে আসবে, মনটা প্রফুল্ল হবে। সত্যি বলতে কি, ভ্রমণ মনের যে ক্ষুধা রয়েছে সেটা মেটানোর জন্য ভ্রমণের কোনো বিকল্প আছে বলে আমি বোধ করি না। এই তোমরা এখন যে মন্দিরে দেখতে পাচ্ছ এটা মেন মন্দির, এখানে কিন্তু এখনও পূজা, আমি যতটা জানি এখনও কিন্তু এখানে পূজা অর্চনা, এখানে কিন্তু এখনও পূজা অর্চনা করা হয় কম বেশি। এই যেটা দেখতে পাচ্ছ খুবই মনোরম দৃশ্য, চমৎকার, আমার বলার মতো কোনো ভাষা নেই, চমৎকার, এক্সেলেন্ট, নাইস, আই হ্যাভ নো ওয়ার্ড টু এক্সপ্লেনেশন ইন দিস টপিকস ব্রাদার্স, মাই ডিয়ার ফেসবুক ফ্রেন্ডস, আই হোপ দ্যাট এভরিবডি উইল কাম হোয়েন ইউ উইল গেট টাইম। আমার সাথে রয়েছে আমার মাই ডিয়ার বেস্ট ফ্রেন্ড মিস্টার তৌহিদ, মিস্টার মুফিজুল ইসলাম, হুইজ এক্সপার্ট অফ ICT সেক্টর। হাউ এভার এভরিবডি, আমরা তিনজন সুযোগ পেলেই বেড়াতে আসি, আশা করছি তোমরা সুযোগ পেলে বেড়াতে আসবে। মানি ইজ নাথিং বাট মানি ইজ এভরিথিং, টাকার প্রয়োজন রয়েছে বেঁচে থাকার জন্য, বাট তার মানে টাকা যে আমি আর রেখে দিব চার দেওয়ালের মধ্যে আনন্দের জন্য ব্যয় করব না, এটা কিন্তু কোনোভাবেই সাপোর্ট করা যায় না। একটু অর্থ ব্যয় করে বেড়াতে এসো, টাকা আয় করলে কি শুধু হবে, নিজের পেটের ক্ষুধা মেটানোর জন্য চাইনিজে যাও, ভালো ভালো রেস্টুরেন্টে যাও, কিন্তু মনের ক্ষুধা কীভাবে মেটাবে তাই না? মনকে মেরে ফেলে তো, মনকে হত্যা করে তো জীবনকে সুন্দর করা যায় না। আশা করি অনেকেই এখানে বেড়াতে আসবে, আসলে অবশ্যই তারা যে অর্থটা ব্যয় করে আসবে আচ্ছা অনেক অনেক কিছু পেয়ে যাবে যা অত অর্থ দিয়ে কখনো তোমরা বিচার করতে পারবে না। ডিয়ার্স, আজকে আমরা কয়েকটা জায়গা ঘুরব, তার মধ্যে এই যে 11 শিব মন্দির ফার্স্ট, সেকেন্ড টাইম আমরা ভারত ভায়না যাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি রহমত করে। এভাবে আমরা ঘুরতে থাকবো, আমাদের ট্যুর আজকে স্টার্ট হলো। তোমরা বলতে পারো যে আমি মুসলমান, মুখে দাঁড়িয়ে রয়েছে, তারপর কেন শিব মন্দির ঘুরতে এসেছি। আসলে ঘোরার ক্ষেত্রে কোনো ধর্মের কোনো বাস বিচার নেই, আমরা তো এখানে পূজা করতে আসিনি তাই না? মুসলমান নামাজ পড়ে মসজিদে, হিন্দু তা মন্দিরে যে পূজা করবে, আমরা মন্দির দেখতে গেলে যে আমি অন্য ধর্মের কিছু অনুসরণ করবো বা করতেই হবে এমন কোনো কথা কিন্তু নেই। এই কোরআনও বলছে তোমরা বিশ্ব ভ্রমণ করো, অর্থাৎ ভ্রমণের ক্ষেত্রে কোনো ধর্মীয় ব্যাপার স্যাপার নেই, এটা ব্যাপারটা অন্যভাবে নেওয়া যাবে না, হয়তো অনেকে ভুল বুঝতে পারে, তা আমি এটা আগে থেকে খণ্ডন করে দিচ্ছি। আচ্ছা তোমরা তাহলে ভালো থেকো, ফেসবুক ফ্রেন্ডস, গুড বাই, ইনশাল্লাহ যদি ভারত বায়না যাই ওখানে কিছু হয়তো আমি ভিডিও সেন্ড করব। সবাই মঙ্গল কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।